ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সময় মতো আসেন না চিকিৎসক, চিকিৎসা সেবা বঞ্চিত রোগী ও স্বজনেরা। কর্তৃপক্ষ বলছে গাফিলতির প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গফরগাঁওয়ের দৌলতপুর গ্রামের হেনা আক্তার 18 মাসের শিশুকন্যা আইরিনকে জ্বর, শ্বাসকষ্ট ও বমি সমস্যা নিয়ে আসেন উপজেলা হাসপাতালটিতে। সকাল 7:45 থেকে 10:00 পর্যন্ত অপেক্ষা করেও পাননি চিকিৎসকের দেখা। বাচ্চা লয়ে বসে রইছি, এটা কি আমার সমস্যা লাগতেছে না? আর বাচ্চা সময় মতো যদি ডাক্তার না পাই তো কাজ কেমনে করবো? বাচ্চা বাঁচবো না বাঁচতো না? একই দুর্দশায় অন্য রুগী স্বজনেরাও বলছেন এ চিত্র নিত্যদিনের। সময় মতো চিকিৎসক না পেয়ে ছুটতে হয় অন্যত্র। ডাক্তার তো 8টা বাজে আসার কথা, আইছে না। ওন আইছি, ওন 10টা বাজে গেছে, ওন ডাক্তার নাই। 6 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল 50,000 হাসপাতালটিতে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চিকিৎসক থাকার কথা। তবে এই চিকিৎসক বলছেন সকালে রুগী না আসায় ডাক্তারও আসেন দেরিতে। অল্প রুগী আসছে তো, আছে কেউ অফিসে আছে, কেউ উপরে রাউন্ড দিচ্ছে, কাজ আছে, বিভিন্ন কাজে ব্যস্ত। জনবল সংকটের কথা জানিয়ে ঊর্ধ্বতনরা বলছেন প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। যে যে রুমেরও আপনি পান নাই, যে যে রুমে আমাদের ডাক্তার থাকার কথা ছিল সেই সেই রুমে যদি ডাক্তার না পেয়ে থাকেন অবশ্যই আমি শোকজ করবো, যে কেন থাকবেন না সময় মতো। যদি এরকম হয়ে থাকে তাহলে এটা ঠিক না। আমি আমাদের স্থানীয় প্রশাসনের যারা দায়িত্ব আছে তাদেরকে বলবো যেন অবশ্যই যথাসময়ে সবাই উপস্থিত থাকে। হাসপাতালটিতে 10টি কনসালটেন্ট পদের বিপরীতে 5 জন, 10 জন মেডিকেল অফিসার পদের বিপরীতে 8 জন, 32টি সিনিয়র নার্স পদের বিপরীতে 27 জন, তৃতীয় শ্রেণীর 29টি পদের বিপরীতে 22 জন এবং চতুর্থ শ্রেণীর 26টি পদের বিপরীতে কর্মরত আছেন 16 জন। খুরশিদ আলম মুকুল, 21এ টেলিভিশন।